আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে ভীষণ মোচমোচে ডাল বাটার ঝামেলা ছাড়াই পেঁয়াজু তৈরির রেসিপি শেয়ার করব। আর একবার বানিয়ে কিন্তু পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা মোচমোচে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো মুসুরির ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ডাল নিয়ে নিতে পারেন। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মুসুরির ডাল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো পানি। এখন এই ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। ডালটাকে ভিজিয়ে কিন্তু এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিটের জন্য। তো ফিরে আসছি ঠিক 2 মিনিট পর। তো খুব বেশিক্ষণের জন্য ডাল ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু ডাল সম্পূর্ণই ভিজে যাবে। তো ঠিক 2 মিনিট পর ফিরে এসেছি। এখন ডালটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো ডালে যেহেতু ময়লা থাকে, ডালটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে এটাকে পরিষ্কার করে নেবেন। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি, তাহলেই বুঝতে পারবেন ডালটা কেমন রয়েছে, ঠিক এরকম থাকবে। এখন এই ডালটাকে আমি ভালো করে পানি ঝরিয়ে তারপর এটাকে শুকনো করে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর একটা স্ট্রেনারে ডালের পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। ডালটাকে বাতাসে বা রোদে শুকাতে দিতে হবে। তো একটা স্টিলের প্লেটে আমি ডালটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তো দেখুন ডালটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। ঠিক এরকম ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে ডালের গায়ে, যাতে কোনো রকমের পানি লেগে না থাকে। তো ডাল ভালো করে ড্রাই করে নিলে এটা দেখবেন যে পুরো রমজান মাস জুড়েই সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন এখানে ব্লেন্ডারের জারে আমি এখানে ডালটাকে গুঁড়ো করে নিব। তো ব্লেন্ডারে এই ডালটাকে আমি একটু আধা ভাঙা করে ব্লেন্ড করে নিব। তো এই ডালের কিছুটা আস্ত থাকবে আর কিছুটা আধা ভাঙা থাকবে, ঠিক এভাবে কিন্তু এটাকে গুঁড়ো করে নেবেন। তো এটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিন্তু খুব বেশি পাউডার হয়নি, এই ডাল কিন্তু আস্তই রয়েছে আর কিছুটা ডাল কিন্তু একেবারেই ভেঙে গুঁড়ো হয়েছে। তো পেঁয়াজুর ডাল যদি একটু আস্ত করে গুঁড়ো করেন, তাহলে দেখবেন যে খেতেও অনেক বেশি দারুণ লাগবে পেঁয়াজু। এখন এই ডালটাকে সংরক্ষণ করার জন্য একটু ঠান্ডা করে নিব, যেহেতু গরম আছে। তো একটা ছোট বক্সে আমি এটা সংরক্ষণ করে রাখছি। তো এটা আপনারা নর্মাল অথবা ডিপ ফ্রিজ দুটোতেই আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি আধা ভাঙা ডাল দিয়ে দিচ্ছি। তো 1.5 কাপের মতো মুসুরের ডাল এখানে আমি নিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি 1 1 করে মশলা অ্যাড করে দিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো কাঁচামরিচ কুচি। তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা কাঁচামরিচটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে আদা রসুনের পেস্টটা দিতে, এতে করে কিন্তু খেতে অসম্ভব দারুণ লাগবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। তো আমার কাছে মনে হয়েছে পেঁয়াজের পরিমাণ কম হয়েছে, তাই আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো ধনে পাতা কুচি, এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ আমি প্রথমে খুব ভালো করে একটু মেখে নেব। তো ডাল যেহেতু ড্রাই, তাই এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নেবেন। তো পানি দিয়েই কিন্তু ডালটাকে মেখে নিতে হবে। তো খুবই অল্প অল্প পানি দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে, খুব বেশি পানি কিন্তু একসাথে দিতে যাবেন না। তো এই পেঁয়াজও মুচমুচে করতে কিন্তু এখানে কোনো রকমের শুকনো চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। তো ডাল আর পেঁয়াজ দিয়ে কিন্তু এই পেঁয়াজটাই অনেক বেশি মুচমুচে হয়। তো এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মুসুরির ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খেসারির ডাল অথবা বড় ডাল দিয়েও করতে পারবেন। তো খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে কিন্তু এটা আমি মেখে নিচ্ছি। তো খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, ঠিক এভাবে কিন্তু আপনারা এটা বানিয়ে নেবেন। তো পেঁয়াজের জন্য ডালটা কিন্তু সম্পূর্ণ রেডি করে নিয়েছি, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব।
তো খুবই অল্প তেলেই কিন্তু এই পেঁয়াজগুলো মুচমুচে করে ভেজে নিতে পারবেন। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন কিন্তু এখানে এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। তো এই পেঁয়াজগুলো তেলে ছাড়ার সময় একটু সাবধানে ছাড়বেন, আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কতটা পাতলা করে আমি তেলে ছাড়ছি। তো মোটামুটি পাতলা করে কিন্তু এটাকে আমি তেলে ছেড়েছি। এখন এগুলোকে উল্টে পাল্টে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। তো একটা খোলামেলা প্যান অথবা ফ্রাই প্যান নিয়ে নেবেন, তাহলে কিন্তু একসাথে অনেকগুলোই ভেজে নিতে পারবেন। তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো খুবই মুচমুচে মুখরোচক এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি ব্যাচগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো পেঁয়াজই আমি বানিয়ে সার্ভ করে নিয়েছি। তো টমেটো কেচাপের সাথে কিন্তু এটা একেবারেই জমে যাবে। দেখলেন তো কত সহজে এভাবে ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই এভাবে বাড়িতে আপনারা পেঁয়াজও তৈরি করে নিতে পারেন। তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি মোচমোচে হয়েছে, তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও বেশি বুঝতে পারবেন। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। তো খুবই মজার আর মুখরোচক পেঁয়াজুর রেসিপি আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।